আমি প্রথমে কিন্তু সিনেমাটা না করেছিলাম। লুঙ্গি আমি তো সচরাচর খুব একটা পরি না, তো আমি অনেকবার না করেছি যে আই এম সরি আমি অনুদানের সিনেমা করব না। এইটা বলতে পারি যে গোলুইয়ের যে স্টোরি, গোলুইয়ের স্টোরি হচ্ছে মানে এক কথায় হচ্ছে আমি প্রথমে কিন্তু সিনেমাটা না করেছিলাম, যে অনুদানের সিনেমা, অল্প বাজেটের সিনেমা কী বা করবে। আমরা তো ম্যাক্সিমাম সময় অনুদান মানেই ভাবি যে যে টাকাটা দেয় তার মধ্যে হয়তো একটা অংশ নিয়ে হচ্ছে শুটিং করে, বাকিটা অংশ হয়তো পকেটেই রেখে দেয়, এরকমই তো হয়। আবার অনেক অর্থে তো সিনেমা হয়ই না, অনুদানের কয়েকদিন শুটিং হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়। আমাদের অনুদানের সিনেমার অভিজ্ঞতা তো খুব একটা ভালো না, তো এটা তো আমার প্রথম অনুদান, তো আমি অনেকবার না করেছি যে আই এম সরি আমি অনুদানের সিনেমা করব না, আমি ইন্টারেস্টেড না। প্রথম দিন গল্প শুনলাম, বাট আমার একটু ভালো লেগেছে, আমার শুটিংয়ে এসছে না, তখনও বলেছি যে না করব না। শুটিংয়েই খসরু ভাই এসেছে, প্রডিউসার, শুটিংয়ে অলিক ভাই এসছে, আমার লিডার, আমি বাংলাদেশ সিনেমা শুটে। তারপরে হচ্ছে প্রথম দিন এসেছে না করেছি, সেকেন্ড ডেতে আবার একটু গল্প শুনেছি, আবার তারপর আবার একদিন এসেছে, আমার বাসায় এসছে, আমার অফিসে এসছে। আমি চার পাঁচ দিন, ছ দিন, সাত দিন, আট দিন, দশ দিন গল্প শোনার পর আমি ডিরেক্টরকে জিজ্ঞেস করলাম যে এই স্টোরি আপনি কোথায় পেলেন, মানে এই স্টোরি আপনি কোথায় পেলেন যে এত বছর পর আমার ক্যারিয়ারে, অ্যাটলিস্ট মানে আমার ক্যারিয়ারে পিরিয়ডিক্যাল মুভি তো এটাই প্রথম, আর এত বছর পর মানে এত দীর্ঘদিন পর আমার কাছে মনে হয়েছে যে আমার একটা ভিন্ন রকম চেঞ্জ দেখবে মানুষ। আবার এই সিনেমায় তো ইতিমধ্যেই তো সবাই দেখেছে যে নৌকা বাইজ একটা আছে, ও মাই গড, এক একটা নৌকার মধ্যে তো 60-70 জন মাঝি ছিল, পাঁচটা নৌকা 300-400 জন তো মাঝিই ছিল। এবং যখন আমি মানে কনফার্ম হলাম যে আসলে সিনেমাটা অনুদান পেয়েছে, বাট এই সিনেমা অনুদানের টাকায় আসলে এক অংশও শুটিং হবে না, যে 60 লাখ টাকা দিয়েছে, যেই কনসেপ্টে আমিও গত বছর অনুদানের সিনেমা জমা দিয়েছিলাম, যে আমরা যারা রানিং প্রডিউসার আছে এখন যারা সিনেমা হলকে বাঁচানোর জন্য সিনেমা করি, অনুদান লুঙ্গি আমি তো সচরাচর খুব একটা পড়ি না, এর আগে সিনেমাতেই পড়েছিলাম, খুব রেয়ার পড়ি, খুব শখ করে পড়ি। মাঝে মাঝে দেখা যায় যে হচ্ছে যে খুব শখ করে যদি হয় লুঙ্গি সেট থাকে, ছমাস নমাস বছর কখনো যদি ওরকম কিছু হয়, কেউ হয়তো স্পেশাল গিফট করলো, করলাম, এছাড়া পড়া হয় না, সিনেমাতেই পড়া হয়েছে। বাট এই লুঙ্গি পড়া কিন্তু একটু ভিন্নতা আছে। বাট ইউ আর লুকিং ভেরি গুড, রিয়েলি রিয়েলি, তাহলে তো আসলেও ভালো লেগেছে। এটা তো এক কথায় বলা যাবে না, যে অভিনয় করে মানে কে মুক্ত হবে না সেটা একটু বলেন না, ভালো লেগেছে, হি ইজ ভেরি হেল্পফুল, এবং হ্যাঁ এক্স্যাক্টলি। আজকে নিয়ে 3 দিন কাজ হলো, এক কথায় বলবো না, এটা আবার অন্য এসে বলবো, সমস্যা নেই, অন্য ইন্টারভিউতে বলবো। ভালো লেগেছে এবং ভালো লাগছে, এখন দেখা যাক কি হয়। ক্যামেরা রোলিং, অ্যাকশন, হাসি, ও টার্ন করে তোমাকে দেখলো, তুমি তো পাগলই।